চলো আমরা দুজনে মিলে ঘরটা একটু সাজিয়ে ফেলি। আরে কি কি দরকার বলো নরেন, আর আর নাসির এখনই এসে কি ভাববে বলো? আমি ঘরটা আমরা আবার নতুন করে সাজাই। নতুন করে অ্যাট লিস্ট চেষ্টা করে দেখি। একটা মাইনর কমপ্লিকেশন, আর হসপিটালের স্টাফ ভাবলো যে পেশেন্ট সিঙ্ক করছে। প্যাকেটগুলো কি? আমাদের ফুড প্যাকেটস। আসলে জানো কি, নরেনকে তোমার কলকাতার হোস্ট হতে দিতে মনটা কিছুতেই চাইলো না। বাহ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওই ফুলদানিটা তোমরা চেঞ্জ করেছো, খুব ভালো লাগছে। আমি খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে আসছি। ও, তোমাকে আবার হসপিটালে ফেরত যেতে হবে না তো? প্রে করো যেন না যেতে হয়। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এসেছি, খুব ভালো ডক্টর, রেসপন্সিবল। আচ্ছা, তোমার কমিটমেন্টের কি হবে নাসির? পেশেন্ট কি এরকম ক্রিটিক্যাল অবস্থায় ফেলে দিয়ে চলে এলে হিপোক্রেটিস এর ওতে জাত যাবে না? না না, যায় না, জাত এত সোজাভাবে যায় না। এই যে তুমি দুটো মিটিং এর গ্যাপে এলে, তাতে তোমার বিজনেসে জাত গেল? গেল না তো, ভেরি সিম্পল। এই তুমি ভালো কথা মনে করে দিয়েছো, আমার তো খুব দেরি হয়ে যাবে, আমি তো তোমার মতন থেকেও না বলতে পারবো না। না না, আসলে আমার ডাক পড়লে আমি যাব, তো যাওয়ার আগে চলো খেয়ে নিই। না না, আমার ভীষণ দেরি হয়ে যাবে, আমার ভীষণ দেরি হয়ে যাবে। আমি চলি না স্যার, আমি চলি, আমার মানে খুব বিপদে পড়ে যাবো, আমি খুব বিপদে পড়ে যাবো। খেয়ে যাও না, 5 মিনিটই তো লাগবে। হাফিজা, এই 5 মিনিটে না অনেক কিছু বদলে যেতে পারে। আমি রাতে তোমাকে ফোন করবো, রাত্রে। শেষ অবধি নরেনই তোমার ঘরটা সাজিয়ে গেল। নাসির, আসলে এখনই খেয়ে নিতে হবে, অনেক বেলা হয়ে গেল, প্রায় বিকেল হতে চললো। হ্যাঁ, এরপরে সন্ধ্যা হবে, তারপরে রাত। নাফিসা, সত্যি বলো তো কেমন আছো?